চল ভাই আমলতি কাঁঠাল মুচি কাঁচা গলা অল মিক্স আপ করে ও আচ্ছা সব কিছু মিক্স করে দাও মা এগুলা কত দিবে কম এত মজা করে এত চলে বেশি আমার এই তুমি বুঝ একটা ঢাকা লয়ে যাবে একটা আম খেয়ে কি দেখলাম মানে তো সব ভালো প্যাকেজিং সাকসেসফুল আমরা এখন মরুভূমির মাটিতে হাঁটছি খাদ্যের সন্ধানে চলে যাচ্ছি আমরা এখন ওই যে দেখুন সেদিকে মানুষের বসবাস থাকে এদিকে মানুষ থাকে এখানে আমাদের মিশন শেষ ওই যে দেখুন ওই যে একটা গরু আছে ওই গরু বই গরু বই তারপরে আপনারা যদি চান এই ভিডিওতে এখন লাইক দিন শয়তানে লারে চারে যেও
এটা যেও পুরো পাঙ্গা যেও দিয়ে থাকে আর কিছু আরে ওইদিকে তাকা থাকেন না তাকাবেন মারি ডি কেমন টান দে আর আমরা তো নিচে নেমে গেছি রে বাড়িতে বিজা যাবো গা নিজের বাড়িটি গেল ছবি আছে ছবিও তুলছি আমার তো আরে মাথা সমস্যা
ঢেউটা বাড়ি খেয়ে আসলো যায়। যা সামনে যা, আর ভিডিও করতেছে তো আপনার হাতে। আরেকটা আছে, আরেকটা আছে।
তো এখান থেকে দেখতে চাল্লি লাগতেছে তখন দেখো জেন ভাই আর কেমন দেখা যায়।
সামনে আসবে সে খাওয়াতে পারবে
I'm going to go to the hospital.
গাছের মাছ আমরা কাটতেছি, ভাইয়া শেষ হয়ে যাবো, আসতে হবে। চারটা দেখো লাইটের আলোটা মনে হয় চারটা, চাঁদের তো নিচে নামলো কেন। হ্যাঁ কি আচার চললে বেশি বড্ডা ডাকে আপনি, ইন্ডিয়ান কি ইন্ডিয়ান
এলিয়েনদের এয়ারশিপ কক্সবাজারে, ও মাই গড, হোয়াট ইজ দিস? তাহলে তো এটা মেবি এলিয়েন হবে। এই যে এলিয়েনের সামনে আমরা এসে পড়েছি গাইস, এটা হচ্ছে এলিয়েন, আর হচ্ছে এটা হচ্ছে এলিয়েনদের এয়ারশিপ। এটা মূলত বর্তমানে কক্সবাজারে অবস্থান করছে গাইস, যেদিন আপনারা স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন। অস্থির জিনিস, অস্থির লেভেলের। জেলা প্রশাসন, কক্সবাজার ও সমুদ্রে প্লাস্টিক দূষণ রোধে জনসচেতনতা সৃষ্টিতে নমুনা প্রদর্শনী বিদ্যানন্দ। রোবট, রিসাইকেল জেনের রোবট। এই দানবটি আর জন্মাবে না, আর প্লাস্টিক রিসাইকেল করতে হবে সবার। হাট হাট আ
তো ডিউটা দেখো, ডিউটি তো ভালোই লাগতো আর একটু। আফাত প্যান ভিজবো কিন্তু, বললাম প্যানটা ভিজবো, প্যান ভিজবো। সবুজ কালার হয়ে গেছে কেমন রাত দেখো, ওই সাইডে দেখলাম সবুজ কালার, মনে হয় নিয়ন কালার। জোয়ার বাটা চলতেছে নাকি, পাংখা
ভাবির ছবি দিল দে স্যার
তারা দিবালো মতন। আরে বোধহয় এদিকে থাকা বন্ধা চাই। চল 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 হ্যালো ম্যাডাম, ভালো আছেন?